স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাতি সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জানা গেছে, গত দুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার MRCP করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে ICU নেওয়া হয়। মির্জাতি সেব্রিনা ফ্লোরা রোগ তত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDC পরিচালক।